সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা একটু বাড়ির নিচে আইছি, তো ওই যে সামনে লেবু বাগান, তো বাগান থেকে লেবু নিয়ে আসি আর চারপাশটা দেখি আসি কিরকম। তো আমরা একটু লেবু বাগানে যাইতেছি লেবু ছুঁড়তে। আর হইলো কালকে তো মামার বাড়ি আসছি, দেখছেনি সবাই, তো দাদু একটু অসুস্থ, তার জন্য দাদু দেখতে আসছি। তো কালকে একটু বেশি অসুস্থ হয়েছিল, এমনিতে একটু অসুস্থ, কালকে আবার একটু জ্বর আসছিল, জ্বর আইসে মানে কথা মতো বলতে পারে নাই, তো একটু বেশি অসুস্থ হয়ে গেছিলো। তো আজকে আবার মোটামুটি ভালো। আর হইলো সকালবেলা তো কালকে অনেক রাত জাগা হয়েছে, 2-3 পর্যন্ত জাগা হয়েছে রাত, কারণ সবাই একসাথে হয়েছে, মাসিরা আসছে, মেসিও আসছে, ভাইয়েরা আসছে, মাইসাতো ভাই, মামাতো ভাইয়েরা, মামি আসছে, তো সবাই আসছে, তার জন্য মানে সবাই গল্প করছে, অনেক রাত্রি হয়ে গেছে, তাই সকাল উঠতে পারি না। সকাল আবার মেসু আর বাবা বাজারে গেছিলো, বাজারে থেকে হইলো মাছ টাছ নিয়ে আসছে, ঘুরে মাছ, তো পাঙ্গাস মাছ, তো অনেকে আবার পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করে, তার জন্য পাঙ্গাস মাছ, তো ওরা তো দেখাইতে পারি নাই, সকালে গোটামোটো হয়ে গেছে। তো এখন আসলাম আবার লেবু ছিঁড়তে, লেবু টালে, তো ভাবছি আপনাদের নিয়ে যাই চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে হলো পাট ক্ষেত, তো পাট কাটা শেষ, ওই যে কাকারা বসে রয়েছে, হেরা হলো পাট টাট কাটছে, অনু এ কনে গেছে গা। আর রান্না বাড়ি শেষ, তো খাওয়া দাওয়া করুম। আর এইদিকে কিন্তু হালি হইলো বড় হয়ে গেছে, এইদিকে জল হয় না, টান লাগা, হালি বইনে নুসিও দেওয়া শেষ, বড় বড় হয়ে গেছে। আমরা লেবুটালে এসে পড়ছি, এই যে লেবুটাল, এই দেখি যাওয়া যায়, আমার থেকে তুমি ভালো জানো, তা ঠিক, তে সোজা যাও ওইদিকে যাই একটু, এই যে কিন্তু লেবু, লেবু গুনের অনেক গ্রান বাসনা, তামুক ওই দিকে কিন্তু এরকম লেবু টাললেই, তো আসলে পরে লেবুর প্রতি আমরা আকর্ষণ থাকি বেশি, গাছই নাই তাই না, ওই লেবুকে খাইতে পারবা, কন গেছ জুড়ে জুড়ে যাও না, সাপ টাপ থাকলে হয়েছে, দেখি কয়টা শিরছ, তো এই যে লেবু, লেবু কিন্তু অনেক সুন্দর, তো এইদিকে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, বৃষ্টি হয়েছে রোদ না, তো আমরা যে জায়গায় যাই বৃষ্টি নিয়ে যাই। বৃষ্টি আমাকে সম্বল, লেবু অনেক সুন্দর আছে তাই না, এই টাল আবার ওই যে মামাতো ভাই গো টাল বিশ্ব গো, এইদিকে একদম নিরিবিলি তাই না, খালি লেবু টাল আর লেবু টাল, লেবু টাল আর লেবু টাল, আর মানুষজন দেখা যায় না, খুব নীরব এলাকাটা, জায়গাটা কেমন লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর, এই দিক দিয়ে লেবু খেত আর পাট খেত বেশি, তোমাকে সামনে বিলে পা যাবো, তো দিদি গো দেখছিলাম এর আগে, মানে দেখছি বলতে মানে কথা শুনছিলাম, তো দিদির আপর ই করতে আইছে, হ্যাঁ কি লেবু পড়ে রয়েছে, খাওয়ার মানুষ নেই, ওই যে দিদি
দিদি শাপলা তুলতে আইছে, এইদিকে হইলো মানে এই যে পাড়া ছিল সব কেটে ফেলছে। হ্যাঁ এইদিকে পাট আর পাট, তো এবার হলো পাট কলাইতেছে। আরো ওই যে দিদি শাপলা কলাইতে গেছে, আর মামা তো ভাই পাট গুনে কত সুন্দর দেখছ, তাই না? উড়া খেলা ওই জুটা পাট কলাইবে নাকি? হ্যাঁ দিদি, আহ দীর্ঘ দেয়া হয় গাই না রেল বিল, রেবিল না বিলে পানি কোথায়, জল কোথায়? পানি জল কিচ্ছু নেই, ওই নেই তো এবার এর টান লাগা তো বিল ও টান টান বুঝছ। দিদি ওই জলে নামছে যে, সব বোন খেতে খেয়ে নিয়ে নিয়ে জাগ দিতেছে, জাগ দিতে একাই। হ্যাঁ অনেকে কাজের লোক নয়, অনেকে মন নয় না, তারা পারে, কষ্ট আছে। খাইয়ে যাবে নিয়ে এলো, তোমরা এদিকে লেবু নিয়ে গেছে, বকেটে লেবু আছে, তো অনেক সময় ঘোরাঘুরি করলাম, তো ভালোই লাগলো এদিকে। আর আজকাল অনেক গরম, রোদ নাই কিন্তু গরমটা বেশি, আর এই যে বাঁশের বেড়া। আমি যাওয়ার সময় ওই জন্য দিয়েছিলাম, আর লোন বাড়ি চলে যাম, বাড়ি যেয়ে চান টান করে খাওয়া দাওয়া করে নেবো। আজকে রান্না করছে মা কি, মাছের তরকারি, চাউল, ওই যে জায়গা এই গুঁড়ো মাছ দিয়ে আছে না ছোটছড়ি কেদা কেদা করে, এই যে হলো শাপলা দিয়ে ছোটছড়ি, ওইটা হইলো কি জানি মা ওটা ঝুল শাক, আর হচ্ছে টকের তরকারি, আর ওই যে লেবু। তো সবাই চলে যেতেছে, সবাই আসছিল, কে করিস আইস? হ্যাঁ আপু তো মজা ভাই, আচ্ছা তুমি যাবে গা? তোমরা খাওয়া দাওয়া করে নিছি, খাওয়া দাওয়া করে যে সবাই চলে যেতেছে, মামিরা আসছিল, মাসিরা আসছিল, তো দাদুরে দেখতে, তো সবাই এলো চলে যেতেছে আজকে। তো এদিকে রাস্তাও অনেক সুন্দর রাস্তা দেখছ, এই কেদা মুক্ত রাস্তা, কেদা যুক্ত রাস্তা, মেশুকো সামনে গেছে, মামি এই পড়বি না?
তুমি যে রাখবে আমি ঠান্ডা ঠান্ডা কেমন নাকি আমি খাম না তো তোমার গলা ব্যথা ব্যথা কি আমি খাব না তোমরা সবাই রাই গিয়ে দিয়ে এসে বললাম সবাই চলে গেলো বাড়িটা একদম খালি হয়ে গেলো তাই না অনেক বড় আসছিল বাড়ি তো মামি আসলে মামি আসছিল বাইরে আসছিল মাসির আসছিল মেসির আসছিল তো সবাই চলে গেছে তখন বাড়ি একদম খাইলে তখন আসি আমি অনু মা বাবা তো দিদি দাদু তো আমরাও তো কালকে চলে যাবো আমরা আজকে চলে যাওয়ার কথা আছিল তো আজকে তো যাইতে পারলাম না সবাই আজকে চলে গেলো তার জন্য আজকে গেলাম না একবারে সবাই গেলে গা বাড়ি করো একবার হুন হয়ে থাকবো তার জন্য আমরা কালকে যাবো গা তো দাদুর জন্য সবাই আশীর্বাদ করবেন জানি সুস্থ হয় আর এখনও কিছু খাইতে পারি না ওইরকমভাবে তো হালকা পাতলা তো যে মিষ্টি জানছিলাম তো একটা মিষ্টি খাইতে পারছে একটা তুমি খাওয়াই দিছো না রুটি দিয়ে তো আবার সকালবেলা রুটি দিয়ে খাওয়াই দিছে আমি আবার জানি না সকালবেলা ওইটাই তো যাই হোক আমার বাড়িতে যাই এগিয়ে দিয়ে আসা পড়ছি তো আবার মন্দিরে যাইব এর আগে আসছিল তো তখন তো এই মন্দির আসতে পারি নাই তার জন্য এটা হচ্ছে কালী মন্দির মন্দিরটা সুন্দর আছে তাই না আর এই পাশে হলো কলা বাগান কলা বাগানে কলাও দূরছে আর এই যে ফুল ফুলগুলো দেওয়া সুন্দর আছে তো কি ফুলেরই এটা বেলি ফুল না সাদা ফুল সাদা ফুল না ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আর এই যে কলা এলো হলো সাগর কলা এটা হলো কলা বাগান তো নতুন মাটি খালাইছে নতুন মাটি খালিয়া এই যে কলা গাছ বুনে দিছে তো অনেকগুলোই সরি হয়েছে তো এই যে সরি তো চলো তো এইবার আইসা ওইরকম ঘোরাঘুরি করলাম না কারণ মনটা ভালো না ওইরকমভাবে কারণ দাদু অসুস্থ তার জন্য কোথাও ঘুরতে গেলাম না তো ওইরকম বিরুক আর মন মানসিকতা নাই সত্যি কথা বাড়ি রেখে একজন অসুস্থ থাকলে তো দাদু কিন্তু আমার অনেক আদর করতো সবার চেয়ে বেশি আমার আদর করতো দাদু তো এখন খুব অসুস্থ তখন আবার না দেখাইলেও নয় কারণ হইলো
কিছু কিছু তো দেখাই তুইব কারণ অহন যা দেহামো তাই এলো স্মৃতি থাকব তো যাই বাড়ির দিকে কিছু খাও দাদু তো এরকম কিছু খাইতে পারে না শুধু সুজি আর হলো ফলের রস বা জুস আছে তো এগুলা তাও আজকে সারাদিনে মনে হয় সকালে মনে হয় একটা মিষ্টি হয়েছিল না ওষুধ খাইলাম তখন একটু মোটামুটি আগে একটু সুস্থ আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন জানি ভালো থাকে সবাই জানি ভালো থাকে তো কেউ জানি কেউ জানি কষ্টে থাকে না কারণ কষ্টে থাকা যে কত যন্ত্রণা যে কষ্টে থাকে সেই বুঝে তাছাড়া কেউ বুঝতে পারে না কারণ কথাই আছে যার গা মানে যার ঘা তার ব্যথা অন্য কারণ না তো আজকে আমার কথা বলার মতো এরকম মানে ই নাই দাদুর অবস্থা দেখে মানে বেশি খারাপ তো আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।